প্রিয় দর্শকবৃন্দ, পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি এই ভিডিওটিতে বলবো বৈষ্ণব রাস ও নবদ্বীপের শাক্ত রাস সম্পর্কে, নানা অজানা কাহিনী সম্পর্কে। তবে চলুন দেখে নিন এই রাসলীলা উৎসবের মাহাত্ম্য কী। তার আগে বলে রাখি, যারা আজকে আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল রঙের বেল আইকনটি অন করতে ভুলবেন না, কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত প্রাচীন হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং পুরাণের নানা গল্প সম্পর্কে আলোচনা করে থাকি। বাংলায় দু ধরনের রাসযাত্রা হয়ে থাকে, প্রথমত নবদ্বীপের রাস ও একটি শাক্ত দেবদেবীদের পুজো পালন করা হয়। দুই, বৈষ্ণবীয় রাস। বৈষ্ণব ধারা এই রাস উৎসব পালন হয়ে থাকে। তবে আসুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত কাহিনী বা ঘটনা সম্পর্কে। নবদ্বীপের শাক্ত রাস নবদ্বীপের একমাত্র প্রধান উৎসব হিসেবে পরিচিত। শরৎকালে শারদ উৎসবের পরই, অর্থাৎ মা দুর্গার উৎসবের পরই প্রস্তুতি শুরু হয়ে যায় এই উৎসবের, এবং কার্তিকীয় পূর্ণিমায় নবদ্বীপের এই উৎসব অনুষ্ঠিত হয়। শাক্ত দেবীদের বিশাল মৃন্ময়ী মূর্তি নির্মাণ করা হয় এবং শক্তি আরাধনাই নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা দেখলাম এই নবদ্বীপের রাসের বৈশিষ্ট্যটি হচ্ছে শক্তি আরাধনার মাধ্যমে, এবং প্রতিটি মূর্তিকে কারুকার্য নির্মাণ করা হয় থাকে বিচিত্র রূপকল্পনা, ধর্মীয় ব্যঞ্জনা, বিভিন্ন পণ্ডিতদের গভীর উপলব্ধির সুস্থিত বহিঃপ্রকাশ এই সময় ফুটে ওঠে। নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শে যেমন বৈষ্ণব ধর্মে সূচনা হয়, তেমনি তন্ত্র সাধনা কৃষ্ণানন্দ আগম্বাগীশের স্বপ্নাদেশে এ পর্যন্ত প্রথম কালীমূর্তি আগম্বেশ্বরী মাতার সৃষ্টি হয় এই নবদ্বীপে। অর্থাৎ নবদ্বীপে সারা বছর প্রচুর উৎসব হয়ে থাকে, বিশেষ করে তো রাস উৎসব এবং দোলযাত্রা খুবই বিশেষ গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হিসেবে পালন করা হয়। আমরা যদি এই নবদ্বীপে রাস উৎসব এবং দোলযাত্রার সময় যাই, খুবই ধুমধাম সহিত বাঙালিরা এই উৎসব দুটি পালন করে থাকে। রাস উৎসব অনেক জায়গাতেই হয়ে থাকে, তবে নবদ্বীপের রাস খুবই প্রিয় এবং জাগ্রত। রাস উৎসবের শাক্ত দেবদেবীদের প্রাধান্যই বেশি। নবদ্বীপের শাক্ত রাস উৎসব নদিয়া রাজ মহারাজা কৃষ্ণচন্দ্র সৃষ্ট। শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকেই নবদ্বীপে বৈষ্ণব ধর্ম প্রাধান্য পেতে শুরু করে। এদিকে রাজধর্মে শাক্ত ধর্মের প্রাধান্য ক্রমশ কমে যায়। তখন নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র তান্ত্রিক ভিগুর পরামর্শে পূজারীদের নিজ নিজ বাসভবনে রাস পূর্ণিমার দিন দেবদেবীদের পুজো করার নির্দেশ দেন, যে তোমরা নিজেরা নিজেদের বাড়িতে এই রাস পূর্ণিমা পালন করো খুব ধুমধাম সহিত। 1740 থেকে 1760-এর মধ্যে, অর্থাৎ আমরা দেখলাম যে এই কৃষ্ণচন্দ্র রাজা তার রাজ্যে বিভিন্ন প্রজাদের মাধ্যমে 1740 থেকে 1760 এই সময়কালটি তার রাজত্বকালে বিভিন্ন প্রজাদের কাছে রাস উৎসব পালনের প্রচলন শুরু করে দেয়। এলানিয়া কালীমাতা নবদ্বীপ শাক্ত রাসের প্রথম শাক্ত মূর্তি হিসেবে পুজো করা হয়। সমসাময়িক কালে পূজিত হয় আরও কিছু প্রতিমা, এর মধ্যে বেদরাপাড়ায় সবশিবা মাতা, আমপুলিয়া পাড়ার সবশিবা মাতা, তেগরি পাড়ার বড়শ্যামা মাতা বিভিন্ন মূর্তি হিসেবে পুজো করা হয়ে থাকে। প্রাচীন গ্রন্থ অনুযায়ী সেই সময় পুজো বারবাড়িতে চাঁদা দিতেন কৃষ্ণচন্দ্র 1 টাকা করে, এবং পুজোর পরের দিনই মহারাজা সপরিবারে এসে হাজির হতেন এই ঠাকুরতলায়। অর্থাৎ মহারাজা যে প্রজাদের মাধ্যমে পুজো শুরু করে দিয়েছিলেন তার খুবই ধুমধাম সহিত প্রজারা পালন করত, এবং তিনি তার পরিবারকে নিয়ে সপরিবারে এসে থাকতেন ওই প্রজাদের মাধ্যমে। তাহলে আমরা দেখলাম মহারাজা খুবই একটি বিখ্যাত মানুষ, এবং যিনি পুজো ধর্ম অর্চনায় খুবই ব্যস্ত থাকেন। নবদ্বীপ রাস উৎসবে পুজো উল্লেখযোগ্য কিছু মূর্তি। বামাকালী মাতা। নবদ্বীপ রামসীতা পাড়ায় বামাকালী মাতা পুজো হয় সাবেকি পূজা, অসাধারণ সুসজ্জিতা মায়ের মূর্তি। এখানে মায়ের বাম পা আগে, তাই বামাকালী বলা হয়ে থাকে। মাতন্ত্র মতে পুজো হয় এটি একটি সুপ্রাচীন পুজো।
এবার দেখে নেব শবশিবা মাতা। দেবী কালী মূর্তি কিন্তু অনেকে মনে করেন দেবীর নিচে দুটি শিব, আসলে একজন সব জিনই মৃত অসুর, অন্য জিন শিবা অর্থাৎ মহাকাল। দেবীতন্ত্র মতে পুজো করা হয়ে থাকে। আমরা জানি যে এই পুজোটি মোটামুটি 300 বছরের বেশিরও পুজো হয়ে আসছে। রণকালী মাতা, রাধা বাজারের রণকালী মাতা বিখ্যাত। সুসজ্জিতা মায়ের মূর্তি এখনও ডান পা আগিয়ে মাকে তন্ত্রমন্ত্রে পুজো করা হয়। বিভিন্ন প্রদীপ এবং আরাধনা করা হয়। দূর দূরান্ত থেকে লোকজনের আসেন মাকে আশীর্বাদ নেওয়ার জন্য, কারণ সবাই জানে মায়ের কাছে একবার আশীর্বাদ পাওয়া গেলে মায়ের কৃপা থেকে সকলে বঞ্চিত হন না, তাই মায়ের ভক্তগণরা আজও আসেন। তাই মাও তার সন্তানরা যাতে ভালো থাকে তাদেরকে আশীর্বাদ দেন, যাতে তার ভক্তরা তার সন্তানরা ভালো থাকতে পারে। গৌরাঙ্গিনী মাতা, যোগনাথতলার গৌরাঙ্গিনী মাতা নবদ্বীপের ঐতিহ্য। পূজার পরের দিন 108 জন বেয়ারার কাঁধে প্রতিমার শোভাযাত্রা অতুলনীয় ব্যাপার। মা দুর্গা অসুর বিজয়ের পরের রূপ এই মূর্তি। এটি 178 বছরের পুরনো, একটি হিন্দু পুরাণ থেকে জানা যায়। কৃষ্ণ মাতা, নবদ্বীপের রাম সীতাপাড়ার আর এক প্রতিমা কৃষ্ণ মাতা। এই মূর্তিকে কালীর কোলে কৃষ্ণকে দেখা যায়, তাই এর নাম কৃষ্ণ মাতা হয়ে পরিচিত আজও সকলের কাছে। আড়ং, এটি প্রায় 500 বছরের পুরনো। প্রতিমার শোভাযাত্রা হয় সারা রাত, সাথে থাকা বিভিন্ন বাজনা, বিভিন্ন লোকজন। এতে 108 জন বেহারার কাঁধে গৌরাঙ্গিনী মাতার শোভাযাত্রা হয়। দুপুরে শোভাযাত্রা দুই ভদ্রকালীর যেমন বিরাট মূর্তি, উচ্চতা প্রায় 20 হাত, তাই সবশেষে আসে নিরঞ্জনের পালা। প্রতিমাগুলিকে সারা রাত সারিবদ্ধভাবে শোভাযাত্রার পরের দিন সকালে নিরঞ্জন দেওয়া হয়। সকল ভক্তগণ ঢলে ঢলে মায়ের কাছে আশীর্বাদ নিতে আসেন, কারণ মায়ের কাছে আশীর্বাদ পাওয়া মানে খুবই একটি অসাধারণ ব্যাপার, অসাধ্য ব্যাপার। তাই তো মাকে বিদায় দিতে চায় না সকল ভক্তগণরা, তাই মায়ের কাছে আশীর্বাদ আসেন, কারণ মা আবার 1 বছর পর আসবে। এবার আসুন দেখে নেওয়া যাক বৈষ্ণব রাজ সম্পর্কে বিস্তারিত। বৈষ্ণবীয় রাজযাত্রা, শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারা অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের রাসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাজযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় দৈনন্দিন জীবনে সুখানুভূতিক আধ্যাত্মিক ব্যাপার এবং কাম পবিত্র সমূহকে প্রেমাত্মক প্রকৃতিরূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের নদিয়া সহ অন্যান্য জায়গায়, উড়িষ্যা, আসাম ও মণিপুরে রাজযাত্রার উৎসব বিশেষভাবে পালন করা হয়। এই উৎসবের অংশ হিসাবে গোপিনীবৃন্দ সহযোগে রাজা শ্রীকৃষ্ণের আরাধনা এবং বিভিন্ন নাটকের মধ্যে পালন করা হয় এই রাস উৎসব। বিভিন্ন লোকনৃত্য এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই রাস উৎসব আজও চলে আসছে বহু যুগ ধরে। শ্রীমদ্ ভগবত গীতার মতে কৃষ্ণ যোগমায়াকে গ্রহণ করি রাস অনুষ্ঠান করেছিলেন। বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন, যখন করবেন হরি বস্ত্রহরণ। গোপীদের কাছে তিনি করিলেন পণ আগামী পূর্ণিমাকালে তাহাদের শোনে করবেন রাসলীলা পূর্ণ বৃন্দাবনে। অর্থাৎ আমরা দেখলাম এই রাসলীলা কথা শ্রীকৃষ্ণের কথা, যে তিনি আগেই বলে রেখেছিলেন তিনি রাসলীলা করবেন। শ্রীকৃষ্ণের সুমধুর বংশই ধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবৃন্দ আপনা মনে কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে সংসারে সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত ছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন। শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ়ভক্তি দেখে তাদের মনোকামনা পূর্ণার্থে রাসলীলা আরম্ভ করেন। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীনে বলে ভেবে গোপিনীদের মনোগর্ব অহংকারে পূর্ণ হল, তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন।
বন্ধুরা, এই ছিল রাসলীলার মাহাত্ম্য কথা। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।